এবার আরও একটি খারাপ সংবাদ এলো সিনেমা ইন্ডাস্ট্রিতে। ভেঙে পড়ল সিনেমা ইন্ডাস্ট্রির সকল লোকেরা। এবার প্রয়াত হলেন বিখ্যাত কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার। কিংবদন্তি অভিনেতা রাজকুমারের ছেলে পুনীত রাজকুমার অচমকায় আক্রান্ত হয়েছিল হৃদরোগে। মাত্র 46 বছরেই হৃদরোগ কেড়ে নিল কন্নড় অভিনেতাকে। শুধু কন্নড়ে নয়, বিখ্যাত হয়েছেন এই অভিনেতা পুরো ওয়ার্ল্ডে। পুনীতের মৃত্যুর খবর শুনেই ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে পুরো ইন্ডাস্ট্রিতে। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল কন্নড় অভিনেতা পুনীতকে। বেঙ্গালুরু বিক্রম হাসপাতালের আইসিইউতে ছিলেন পুনীত রাজকুমার। ডাক্তারদের একটা বড় টিম অভিনেতাকে সর্বক্ষণ দেখাশোনা করছিল এবং চিকিৎসা চালাচ্ছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। হার্ট অ্যাটাকেই মৃত্যু হলো এই বিখ্যাত কন্নড় অভিনেতার। অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। সূত্র থেকে জানা গিয়েছে, পুনীত রাজকুমারের হার্ট অ্যাটাকের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজস্বী মন্ত্রী আর অশোক এবং মুখ্যমন্ত্রী সহ অনেকেই এসেছিল। তার ভক্তরা সকলেই চাচ্ছিল যে তাদের সকলের প্রিয় অভিনেতা আপু সুস্থ হয়ে যেন আবারও কাজে ফিরতে পারে, কিন্তু সকলের এই উপাসনা বা সকলের প্রার্থনা সমস্ত কিছুই শেষ হয়ে গেল। আর বাড়িতে ফিরল না সকলের প্রিয় আপু অভিনেতা পুনীত রাজকুমার। চির ঘুমের দেশে চলে গিয়েছেন অভিনেতা। অভিনেতার আত্মার শান্তি কামনা করে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।